নমস্কার, শুভ ভাইফোঁটা দিন। একটা বিশেষ উপহার আপনাদের জন্য দিচ্ছি। তো অমর ফিট ফর্মুলার তরফ থেকে আমি অমর, অ্যাজ এ ওয়েলনেস কোচ। বিষয়টা হচ্ছে, আজকে আমরা যেই জায়গাটাতে আসলাম সেটা কোচবিহারের সংলগ্ন একটি মোয়ামারি বলে জায়গা। তো বিশেষত আমরা যে কিউকুম্বার অথবা যে শশার ডায়েট করি, যে শশা আমাদের হেলথের জন্য কতটা উপকার, সেই বিষয়ে আমরা অনেকেই অনেক ইনফরমেশন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব থেকে আমরা অনেক কিছু জানতে পারি। তো বেসিক্যালি যেটা আজকে আমি দেখাবো, এই শশা চাষ করার পর সেই শশাতে কীভাবে ডে বাই ডে সেটা ডেভেলপমেন্ট হচ্ছে, এবং সেই চাষের জমি কীরকম হয়, শশা গাছ কীরকম হয়, এবং সেখান থেকে কী করে সেটাকে আমরা ক্যারি করি। তো টোটাল ওভারঅল সাবজেক্টটাকে আমি ছোট্ট একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দেখাচ্ছি। ভীষণ ভালো লাগবে, আমার খুব ভালো লাগছে। তো আমার সঙ্গে রয়েছে আমারই এক বোন মৌসুমি, তাদেরই এটা চাষের খ্যাত জমি যেখানে অজস্র পরিমাণে শশা রয়েছে। আমি এতটাই ভালো লাগলো যে আমি সেখান থেকে তুলে নিয়ে একটা আপাতত খাচ্ছি। তো বিষয়টা যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, একবার দেখিয়ে নেওয়া যায় বিষয়টা। চেনা দেশের ঘরে তোর সাথে এইতে পান মোর মনের প্রজাপতি, নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। আগুনের মোহনায় মোর মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশ।